রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। ট্রাকে ইচ্ছাকৃত আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ স্থানীয়দের। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিতে হঠাৎই আগুন, আতঙ্কিত এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার কৃষাণ মান্ডি এলাকায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিতে হঠাৎই আগুন লেগে যায় মঙ্গলবার রাতে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাগ্রস্ত লরিটি দীর্ঘদিন ধরে একই জায়গায় রাখা ছিল। মঙ্গলবার রাতে হঠাৎ এই দাঁড়িয়ে থাকা লরিটিতে আগুন জ্বলতে দেখেন কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা। তাদের চিৎকার চেঁচামেচি শুনতেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা এসে প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়, এরপরই খবর দেওয়া হয় থানায় এবং দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকলের একটি ইঞ্জিনে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গাড়িতে আগুন লাগার খবর পেয়ে মাথায় হাত গাড়ির মালিকের। এই বিষয়ে গাড়ির মালিক পূর্ণেন্দু বিকাশ ঘোষ জানান, আমাকে কয়েকজন সিভিক ভলেন্টিয়ার খবর দেয়, আমার গাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে এসে দেখি দমকল কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে। তবে কিভাবে আগুন লাগলো বলতে পারবো না, হয়তো কেউ ইচ্ছাকৃত গাড়িটিতে আগুন লাগিয়ে থাকতে পারে, এমনটাই জানিয়েছেন গাড়ির মালিক। আমি তো বলতে পারবো না, আমি তো বাড়িতে ছিলাম। আমাকে এখান থেকে সিভিক ভলেন্টিয়াররা ফোন করলো যে কাকা তোমার গাড়িতে আগুন লেগে গেছে। তারপরে শুনলাম, শুনে আর এক আমার ভাইপো শঙ্কু, সেও বললো কাকা গাড়িতে আগুন লেগে গেছে, শিগগিরই আসো, আমি যাচ্ছি। শঙ্কু চলে আসলাম, ঠিক আছে যাও আমি আসছি, এই পর্যন্ত। কিভাবে লাগবে পরে সেটাই তো কথা, কিন্তু গাড়ি তো রান করে নি যে গাড়িটা এইভাবে আগুন লাগতে পারে। এই শয়তানি করে ছাড়া এই গাড়িতে কি করে বলবো বলুন তো আমি। এই বিষয়ে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, সিভিক ভলেন্টিয়ারদের চিৎকার শুনে আমরা ছুটে আসি। ছুটে এসে দেখি লরিতে আগুন লেগেছে। এরপর আমরা আগুন নেভানোর কাজে হাত দিই। তারপরে খবর দেওয়া হয় দমকলে। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ স্পষ্ট না হলেও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে। তাহলে কি গাড়িতে কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দিল নাকি দুর্ঘটনা? ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং দমকল কর্মীরা। তখন সিভিকরা চেঁচাচ্ছিল, আমাদেরকে দেখে ডাকছিল যে দাদা ভিতরে আমাদের একটা গাড়ি আগুন ধরে গেছে, আমাদেরকে একটু সাহায্য করুন। তারপরে আমরা এখানে আসি। আসার পরে ওই একটা কল পাই, কিছু যন্ত্র মানে পাত্র পাই, জল দেওয়া শুরু করি আমরা সবাই মিলে, কিছুটা নেবে। তারপরে আসে ফায়ার ব্রিগেড, আসছে প্রশাসন, এসছে তারপরে নিবলো। কিন্তু আমরা যতটা দেখলাম, এসে দাও দাও করে গাড়িটি জ্বলছিল। কেউ হয়তো কোনো হয়তো ড্রাইভারদের বিড়ির আগুন হতে পারে, বা কেউ শয়তানি করে লাগাতেও পারে। আমরা যখন এসেছি তখন অটোমেটিক আগুন জ্বলছে। আমরা এবং সিভিকদের সহযোগিতায় আমরা আগুনটা নিভিয়েছি, এবং কিছুটা বাকি ছিল, বাকিটা ফায়ার ব্রিগেড এসে নিভিয়েছে। তখন সিভিকগুলো চিল্লাচ্ছে আগুন ধরে গেছে, আগুন ধরে গেছে। এবার তখন আমরা আসলাম, দেখলাম যে সত্যি আগুন ধরে গেছে। এবার তখন আমরা ওদের সঙ্গে মিলে কল পাম্প করে জলটা নিভানোর চেষ্টা করছিলাম। গাড়িটা কোথায় ছিল? গাড়িটা যেখানে আছে সেখানেই ছিল, সেটা আমরা বলতে পারবো না। তবে দেখলাম যে বিরাট আগুন, আমাদের কাছে ভিডিও আছে আগুনের। তখন আগুনটা যেহেতু ফায়ার ব্রিগেড দেরি করছে, আমরা আগুন নেওয়ার জন্য চেষ্টা করছি, তারপরে ফায়ার ব্রিগেড আসলো, আগুনটা ওরাই নিভিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।